গোলাঘাটৰ পৰিবহণ ব্যৱস্থাটোত চলিছে অৰাজকতা। গোলাঘাট সদৰৰ পৰা আন ঠাইলৈ যোৱা যাত্ৰীবাহী গাড়ীসমূহে কোভিড 19ৰ নিৰ্দেশনা অমান্য কৰাৰ লগতে যাত্ৰীৰ পৰা তিনিগুণ ভাড়া আদায় কৰি আহিছে। এই অভিযোগ লাভ কৰাৰ পিছত জিলা পৰিবহণ বিভাগে বিষয়টোত স্পষ্ট কৰাৰ লগতে আইন ভংগকাৰীৰ ওপৰত ব্যৱস্থা লৈছে। আনহাতে এনফোৰ্চমেণ্ট বিষয়াই ৰাজপথত তালাচী চলাই এনে আইন ভংগকাৰীক হাতে লোটে ধৰি গোচৰ ৰুজু কৰাৰ লগতে যাত্ৰীৰ পৰা আদায় কৰা অতিৰিক্ত ভাড়া উভতাই দিবলৈ বাধ্য কৰাইছে। কিন্তু অধিকাংশ যান বাহনে গোলাঘাটৰ মাজমজিয়াৰ পৰা পাঞ্জপাদী মানুহ জাপি অধিক ভাড়া আদায় কৰাৰ লগতে কোভিড 19ৰ নিয়ম বিধ্বাঙলি দেখুৱাই অহা পৰিলক্ষিত হৈছে। কোভিড 19 প্রোটোকল ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোটোকল মেনটেন করার কারণে আমার গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টে আমার নির্দেশনা দিছে যে প্রত্যেক গাড়ি 50% মানুষ নিব লাগবে, ফুললি স্যানিটাইজ করব লাগবে। তার ক্ষেত্রে 50% মানুষ নিয়ার কারণে আমি বা অনার এসোসিয়েশনবিলক আমি অবগত করাইছি। ঠিক তেনেকে আমার এনফোর্সমেন্ট সকলে রেগুলার চেকিং করে আছে যে কোনো গাড়িয়ে অধিক ভাড়া নিব নোৱাৰে বুলি পুৰা ভিকুৰা চেকিং কৰি আছে। তাৰ পক্ষত কোনোবা দুই এখনে ক'ৰবাত কিবা কৰিছে যদিও আমাৰ এনফৰ্চমেণ্ট বিভাগসকলে তেখেতসকলক উচিত শিক্ষা দিয়াৰ কাৰণে ব্যৱস্থা লয়। 50% মানুহ নিলে ভাড়া দুগুণ লোৱাটো কিবা অপৰাধ হ'ব পাৰে নেকি? যেতিয়ালৈকে আমাৰ গভৰ্ণমেণ্টে কোনো অৰ্ডাৰ দিয়া নাই যে আমি 50% অধিক ভাড়া লোৱাৰ, তেতিয়ালৈ ল'ব নোৱাৰে। আইনতে আইনমতে এইটো দণ্ডনীয়। আপোনালোকে এনফৰ্চমেণ্টে চেকিং কৰিছে? আমার এনফোর্সমেন্ট পুরা রেগুলার চেকিং করে আছে, তেখেতসকলক চেকিং করে আছে। এই কারণে চেকিং করে আছে, দুই এটা আমি কমপ্লেন পাইছো যে এনেকা অধিক ভাড়া লৈ আছে, কিন্তু প্রুফ নাই। কোনোবা এজনে ফোন করে কলে স্যার অমুক গাড়িখনে অমুক এই রাস্তা দিয়ে যাওয়া গাড়িখনে ইমান ভাড়া ইমান বেশি গুণ বেশি লৈ আছে, 100 টাকা ভাড়া 200 টাকা লৈছে, সেটা কোনো কথা নহয়। মই কৈছো যে কোনখন গাড়ি লৈছে তার উইথ নাম্বার মোক জনাওক, মই তেতিয়াহলে তার বিরুদ্ধে ব্যবস্থা লব পাৰিম। স্পীড প্ৰটকল মতে আপোনাৰ ইয়াত গাড়ীত 50% উঠাব লাগে, আপোনালোকে ইমান কি কাৰণে উঠাইছে? এইটো এটা চিটতে 11 মানুহ দেখিলে, 3 জন দেখোঁ আৰু পিছফালেও আছে। জয়প্ৰসাদ গুপ্তাৰ ৰিপৰ্ট, দৈনিক টাইম।